ছাত্ররা বাইতুল মোকাররম মডেল তামিম মাদ্রাসা অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থী সুস্বাগত। অনলাইন ক্লাসটি সবাই নিজেরা শেয়ার করবা। আমি রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে গ্যাস। গ্যাস হলো সাধারণ তাপমাত্রা চাপে পদার্থের ভৌত অবস্থা। এ অবস্থায় অণুসমূহের আন্তরিক আকর্ষণ শক্তি অপেক্ষা অণুসমূহের স্থানান্তর গতি অনেক বেশি। উদাহরণ হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এখন গ্যাসের বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য, গ্যাসের নিজস্ব আকার ও আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ও আয়তন ধারণ করে। দুই নম্বর বৈশিষ্ট্য, গ্যাসের চাপ বৃদ্ধি করলে ঘনত্ব বৃদ্ধি পায়। তিন নম্বর, তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পায়। চার নম্বর, চাপ বৃদ্ধি করলে আয়তন সংকোচনশীল হয়। পাঁচ নম্বর, একাধিক গ্যাস একই পাত্রে নিলে তারা সমশক্ত মিশ্রণ তৈরি করে। এখন গ্যাসের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গ্যাসের সূত্র সমূহকে পাঁচ ভাগে ভাগ করা যায়। এক নম্বর বয়লের সূত্র, দুই নম্বর চালসির সূত্র, তিন নম্বর অ্যাভোগাড্রো সূত্র, চার নম্বর গ্রামের গ্যাস গ্রহণ সূত্র, পাঁচ নম্বর ডাল্টনের আংশিক চাপ সূত্র। আজকে আমরা বয়লের সূত্র নিয়ে আলোচনা করব। বয়লের সূত্র স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের সাথে আয়তনের গবেষণা করে। এই গবেষণার ফলাফল হিসেবে 1660 সালে রবার্ট বয়ের একটি সূত্র প্রকাশ করেন। এই সূত্রকে বয়েলের সূত্র বলা হয়। সূত্রটি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপযুক্ত চাপে ব্যস্তানুপাতিক। অর্থাৎ স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভাবে কোনো গ্যাসের আয়তন যদি বিমান হয়, ওই গ্যাসের উপযুক্ত চাপ যদি বিমান হয়, তাহলে আমরা গাণিতিক ভাবে লিখতে পারি বিমান সমানুপাতিক 1/T1। তাহলে বিমান সমান সমান কে গুণন 1/T1। তাহলে T1 বিমান সমান সমান কে, এক নম্বর সমীকরণ। স্থির তাপমাত্রা নির্দিষ্ট করে কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপ যদি P2 হয়, আয়তন হবে V2। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি P2 V2 সমান সমান কে, দুই নম্বর সমীকরণ। তাহলে এক নম্বর ও দুই নম্বর সমীকরণ থেকে পাই P1 V1 সমান সমান P2 V2। এটা বয়লের সূত্রের গাণিতিক সমীকরণ। এখন আমরা লেখচিত্রের সাহায্যে আমাদের বয়লের সূত্র উপস্থাপন করতে পারি। স্থির তাপমাত্রায় চাপ বিভিন্ন চাপ প্রয়োগ করে চাপের বিপরীতে আয়তনের লেখচিত্র অঙ্কন করে। এক্স অক্ষ বরাবর আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর চাপ লিপিবদ্ধ করে দেখতে পাই 1, 2, 3, 4। আয়তন বৃদ্ধি করলে চাপ হ্রাস পায়, আবার আয়তন হ্রাস করলে চাপ বৃদ্ধি পায়।
একটি রেখা পাওয়া যায়, একে অধিবৃত্তীয় রেখা বলা হয়। স্থির তাপমাত্রায় এই প্রক্রিয়া সম্প্রসারণ করা হয় বলে একে সমতাপীয় রেখা বলা হয়। আমরা এখন বয়েলের সূত্রের অঙ্ক করব। স্থির তাপমাত্রায় এক হাজার কিলো প্যাস্কেল চাপে একটি মার্বেল শক কোন গ্যাসের আয়তন 150 সেন্টিমিটার কিউব এবং কিলোপ্যাস্কেল চাপে মার্বেল সহ ওই গ্যাসের আয়তন 120 সেন্টিমিটার কিউব হলে মার্বেলের আয়তন দেখুন। মনে করি মার্বেলের আয়তন 1 সেন্টিমিটার। এখানে যেহেতু স্থির তাপমাত্রা, যেহেতু কি স্থির তাপমাত্রা, তাহলে এটা হচ্ছে P1 সমান সমান 1000 কিলো প্যাস্কেল। মার্বেল সহ আয়তন তাহলে V1 সমান সমান 150 বিয়োগ x সেন্টিমিটার কিউব। 150 বিয়োগ x হলো কেন, যেহেতু মার্বেল সহ আয়তন ওই জন্য 50 বিয়োগ x সেন্টিমিটার কিউব। তাহলে P2 সমান সমান 1500 কিলো প্যাস্কেল। আর V2 সমান সমান 130 বিয়োগ x সেন্টিমিটার কিউব। যেহেতু স্থির তাপমাত্রায় আমরা সেহেতু বয়েলের সূত্র, এই জন্য আমরা জানি P1 V1 সমান সমান P2 V2। P1 এর মান হচ্ছে 1000 কিলো প্যাস্কেল, V1 হচ্ছে 150 বিয়োগ x, P2 হচ্ছে 1500 কিলোপ্যাস্কেল, V2 হচ্ছে 120 মাইনাস x। তাহলে আমাদের বাম পাশে দুটো শূন্য, ডান পাশে দুটো শূন্য কাটা যায়। তাহলে 10 কে 150 দ্বারা ভাগ করলে হয় 1500 বিয়োগ 10x সমান সমান 15 আর 120 গুণ করলে হয় 1800 বিয়োগ 15x। 15x বিয়োগ 10x 1800 বিয়োগ 1500, তাহলে 5x সমান সমান 300, তাহলে x সমান সমান আমাদের
सेंटीमीटर क्यूब তাহলে মার্বেলের আয়তন হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার কিউব। তাহলে বয়েলের সূত্রে এভাবে গাণিতিক সমাধান তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবা। এখন আমরা চার্চের সূত্র নিয়ে আলোচনা করব। নির্দিষ্ট ঘরে কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তনে 1/273 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে ভি নট এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে ভিটি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন আর 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে ভি নট 1+3/273। তাহলে ভিটি তোমার সমান ভি নট 1+3/273। এখন আমরা আলোচনা করব পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় চার্লস বা গ্যালিসের সূত্র অনুসারে গ্যাসের আয়তনে বিলুপ্ত ঘটে তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ভিটি সমান সমান ভি নট 1+T/273। তাহলে টির মান যদি -273 হয় তাহলে ভিটি সমান সমান ভি নট 1-273 1-1 = 0 = 0। এই জন্য বলা হয় যে তাপমাত্রায় চার্লস বা গ্যালিসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন বিলুপ্ত ঘটে তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রার তাৎপর্য তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। এজন্য তাপমাত্রার বিপরীতে গ্যাসের আয়তনের লেখচিত্র অঙ্কন করলে আমরা দেখতে পারি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 300 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 400 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা -100 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ডিগ্রি, 273 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পায়। তাপমাত্রার বিপরীতে আয়তনের লেখচিত্র অঙ্কন করলে আমরা দেখতে পাই একটা সরলরৈখিক রেখা পাওয়া যায়। এই রেখাকে সম্প্রসারিত করলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিলিত হয়। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। একে 0 ডিগ্রি অ্যাবসলুট বা 0 ডিগ্রি ক্যালভিন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা এটাকে 0 ডিগ্রি ক্যালভিন বলতে পারি, এটা 73 ক্যালভিন, এটা 173 ক্যালভিন, এটা 273 ক্যালভিন, এটা 373 ক্যালভিন, 473 ক্যালভিন, 573 ক্যালভিন, 673 ক্যালভিন। এখন আমরা আলোচনা করব পরম তাপমাত্রা স্কেল। কি স্কেল? পরম তাপমাত্রা স্কেল। -273 ডিগ্রি সেন্টিগ্রেড কে 0 ডিগ্রি ক্যালভিন ধরে তাপমাত্রার যে নতুন স্কেল উদ্ভাবন করা হয়েছে তাকে বলা হয় পরম তাপমাত্রা স্কেল। আমরা উভয় পাশে 10 যোগ করতে পারি। উভয় পাশে আমরা 100 যোগ করতে পারি। উভয় পাশে আমরা ডট 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 273 যোগ করতে পারি। তার মানে আমরা 150, 200, 250, 273 যোগ করতে পারি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 273 ক্যালভিন। তাহলে 0 প্লাস T ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 273 প্লাস T। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 273 প্লাস T। এটা সেন্টিগ্রেড স্কেল এবং ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক। দেখি, সেন্টিগ্রেড স্কেল এবং ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক।